বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের ট্রেনের টিকিটের পিএনআর স্ট্যাটাস চেক করবেন। বন্ধুরা, আমরা অনেক সময় এমন ট্রেনের টিকিট কেটে থাকি যে টিকিটগুলি ওয়েটিং লিস্টে থাকে, কিন্তু আমরা জানতে পারি না পরবর্তীকালে সেই সব টিকিটগুলির সিট কনফার্ম হয়েছে কি না। তাহলে বন্ধুরা, আপনার কাছে যদি ট্রেন টিকিটের পিএনআর নম্বর থাকে আর আপনার ট্রেন টিকিট ওয়েটিং লিস্ট থেকে পরবর্তীকালে কনফার্ম হয়েছে কি না জানতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অন করে রাখুন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন পিএনআর স্ট্যাটাস। পিএনআর স্ট্যাটাস লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজে সবার প্রথমে পিএনআর ইনকোয়ারি ইন্ডিয়ান রেলওয়েস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনারা এই পিএনআর ইনকোয়ারি ইন্ডিয়ান রেলওয়েস অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ খুললে এই পেজের কিছুটা নিচের দিকে আসার পর এন্টার পিএনআর নম্বর লেখা দেখতে পাবেন। এর নিচে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সের মধ্যে আপনি আপনার ট্রেন টিকিটের 10 সংখ্যার পিএনআর নম্বরটি দিয়ে দেবেন। আপনি যদি পিএনআর নম্বর জেনে না থাকেন, তাহলে ট্রেন টিকিট কাটার সময় আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে থাকেন, তাহলে আপনার ফোনে এরকম একটি মেসেজ আসবে। এখানে আপনি আপনার বুকিং ট্রেনের 10 সংখ্যার পিএনআর নাম্বার দেখতে পাবেন। এছাড়া আপনার কাছে যদি এরকম টিকিট থাকে, তাহলে এই টিকিটের বাঁদিকে এরকমভাবে 10 সংখ্যার বড় করে লেখা পিএনআর নম্বর দেখতে পাবেন। এই 10 সংখ্যার পিএনআর নম্বরটি এই বক্সে টাইপ করে দেবেন। এরপর নিচে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি সিকিউরিটি প্রশ্ন আসবে। এখানে আমার কাছে জানতে চেয়েছে 919+50 কত হয়। আমি উত্তরটি নিচে বক্সে লিখে নিচে সাবমিট অপশানের ওপর ক্লিক করলে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকমভাবে আপনি যে ট্রেন টিকিট কেটেছেন তার সমস্ত স্ট্যাটাস চলে আসবে। এখানে আপনি আপনার ট্রেনের নাম্বার দেখতে পাবেন। এরপর এখানে আপনার ট্রেনের নাম দেখতে পাবেন। এরপর বোর্ডিং ডেটের জায়গায় যেদিন ট্রেন যাত্রা করবেন সেই তারিখটা আপনি দেখতে পাবেন। ফ্রমের জায়গায় আপনি যে স্টেশন থেকে চাপবেন সেই স্টেশনের নামটি দেখতে পাবেন। টুয়ের জায়গায় আপনি যে স্টেশনে যেতে চান সেই স্টেশনের নামটি দেখতে পাবেন। ক্লাসের জায়গায় আপনার যে ক্লাসের সিট সেই সিটটি দেখতে পাবেন। নিচে আপনারা যে কতজনের সিট কেটেছেন সেই কজনের সিট প্যাসেঞ্জার 1-2 হিসাবে দেখতে পাবেন। বুকিং স্ট্যাটাসের জায়গায় আপনারা যেরকম অবস্থায় ট্রেনের টিকিট কেটেছিলেন সেটি দেখতে পাবেন। এখানে আমার টিকিট আগে থেকেই কনফার্ম ছিল, তাই CNF লেখা আছে। আপনাদের ওয়েটিং লিস্ট থাকলে WL লেখা থাকবে। এখানে আমার S7 বগির 42 আর 43 নম্বর সিট বুক হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কারেন্ট স্ট্যাটাসের জায়গায় আপনারা দেখতে পাবেন আপনাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে কি না। তাই মাঝে মাঝে কারেন্ট স্ট্যাটাসের জায়গাটা ফলো করবেন যদি আপনাদের টিকিট ওয়েটিং লিস্টে থাকে। যতক্ষণ না নিচে চার্টিং স্ট্যাটাসটি কমপ্লিট দেখায়, ততক্ষণ কয়েক ঘন্টা অন্তর চেক করবে। এখানে আমার চার্টিং স্ট্যাটাসটি কমপ্লিট হয়নি, তাই চার্ট নট প্রিপেয়ার্ড দেখাচ্ছে। এখানে আপনার কত টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটেছিলেন তার দামও দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা পিএনআর নম্বর দিয়ে আপনার বুকিং করা ট্রেনের টিকিট সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন যে আপনার টিকিট কনফার্ম হয়েছে কি না। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।